ভারতীয় সঙ্গীত ঘরানা বলুন বা ভাণ্ডার বলুন এক সং সম্পূর্ণতা দাবি করে, আর সেখানে এক এক মণি মুক্তোর মতো ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন সাংগীতিক উপায়গুলো, যাদের একটু অনুরাগ আছে চেষ্টা করলে কিন্তু তার স্বাদ নেওয়া যায়। রাগ থেকে কখন যে অনুরাগে পৌঁছে যাবে সেটা মনে অজান্তেই সঙ্গীত তার প্রভাব ফেলবে। সঙ্গীতের না আসে কোনো ভাষা, না আছে কোনো আলাদা কিছু স্বতন্ত্রতা, যা আছে শুধু প্রেম প্রেম প্রেম, সেটা সর্বজনীন, যে কোনো ভাষায় যে কোনো ফরম্যাটে হতে পারে। ভারতীয় সঙ্গীতের ঐতিহ্যের ধারায় তেমনই কিছু আমরা যন্ত্রানুষঙ্গেরও এক ঋদ্ধ প্রয়োগ দেখতে পাই। রেমবো প্রোডাকশন গ্রুপ নিবেদিত সঙ্গীতের মঞ্চে আমাদের প্রচেষ্টা থাকে তেমনি ঘরানাগুলোকে তুলে ধরা, ভোকালের সাথে যন্ত্রেরও মিশেল উপস্থাপন করা। এই মুহূর্তে আজ স্বতন্ত্র ধারায় তেমনি যন্ত্র নিয়ে সঙ্গীত অনুরাগ সৃষ্টি করতে আমাদের রেমবো প্রোডাকশন গ্রুপের এই মঞ্চের অনুষ্ঠানে দুই বিশেষ শিল্পী আমাদের মধ্যে। প্রথমেই তাদের সঙ্গে পরিচিত হতে চাইব। সরদে আছেন সৌমালো, আপনাকে স্বাগত। আর গিরি আছেন গিলি, গিলি আছেন কাহন ও গোপাল। প্রথমেই আপনাদের কাছে একটু জানতে চাইব, যন্ত্রের সাথে আপনাদের এই সখ্যতা, যন্ত্রের সাথে আপনাদের প্রেমের ছোট্ট গল্প। নমস্কার। যন্ত্রের সাথে সখ্যতা বলতে গিয়ে আমি আমার যে কথা দুটি মনে পড়ে, সবার প্রথমে মনে পড়ে, আমি যদি বলি দাদার কথাই আমার সবার প্রথমে মনে পড়ে, কারণ একটি বিশেষ কারণ হচ্ছে এই যে যন্ত্রটি আমরা দেখতে পাচ্ছি সেটি দাদার তৈরি করা নিজের একটি যন্ত্র, নিজের হাতে তৈরি করা। নাম এই যন্ত্রের নাম হচ্ছে গোপাল, যেটি উদু এবং ঘটম, কর্ণাটিক ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট ঘটম এবং উদু, এই দুটি ইনস্ট্রুমেন্টের একটি ব্রিজ। তো এই মানে এই অধ্যাবসায় এবং তার সাথে যে চেষ্টা, সেটা থেকে একটা নতুন ইনস্ট্রুমেন্ট তৈরি হওয়া, এটা একটা বিরাট ব্যাপার। তো সেটা একটা প্রেম থেকে আসে। এবং আমি ছোটোবেলা থেকে শরৎ বাজাচ্ছি আমার গুরুজি পণ্ডিত অলোক লাহিড়ি এবং আমার মা বাবা আমার মানে প্যারেন্টসদের চেষ্টায় আমি এখনো অবধি চালিয়ে যাচ্ছি, এটাও সেই ছোটোবেলার প্রেমই বলতে পারেন। তো সেই জায়গা থেকে আমরা গান বাজনা করি এবং আমরা হয়তো ভোকাল কিছু গাই না, দাদা যদিও ভোকাল গায়, তবু আমরা মানে সঙ্গীত বলতে ইনস্ট্রুমেন্ট ভোকাল সব কিছু মিলিয়ে এবং সেই ভালোবাসার জায়গা থেকে আমরা গান বাজনা করি এবং আজকেও তাই করতে চাই। অসাধারণ এই জার্নির জন্য আমরাও মুখিয়ে আছি। তবে এইভাবে ছোট্ট একটা নিবেদন রেখে আজকের এই সফরটা শুরু করতে চাইব, দু চোখের স্বপ্ন নিয়ে সেটা কণ্ঠের মাধ্যমে পরিবেশন বা যন্ত্রানুষঙ্গের মাধ্যমে পরিবেশন, যেভাবেই হোক না কেন প্রতিভা ছাইচাপা আগুনের মতো ধরে রাখা যায় না। যদি তেমন তাগিদ ভেতর থেকে অনুভব করেন তাহলে মুঠোফোন বা দূরভাষ নাম্বার আপনাকে সংযোগ স্থাপন করতে পারে রেনবো প্রোডাকশন গ্রুপের সাথে। এবার আপনার সিদ্ধান্ত। এই মুহূর্তে ভীষণ রকমের ভাবে সকলের চাহিদায় সকলের সিদ্ধান্তে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের সেই ধারার স্বাদ যন্ত্রের মাধ্যমে নিতে দুই তরুণ শিল্পীর মাধ্যমে অনবদ্য নিবেদনে সরাসরি আমরা মনোনিবেশ করি। Thank you.
Thank you.
কথা বলে গেল, তাকে কথা বলানো হলো অনাস দক্ষতায়। দুই তরুণ শিল্পী সেই উপহার দিল, একটু ছোট্ট করে, যে রাগের প্রতি তাদের এত অনুরাগ এবং তাদের উপস্থাপনায় আমরাও মোহিত হয়ে গেলাম, তাদের সঙ্গে একটু পরিচিত হতে চাইব। সৌমল্য প্লিজ একটু যদি আমাদের কি উপস্থাপন সম্পর্কে একটু তথ্য জানান। কি আমরা এখানে যে রাগটি পরিবেশন করলাম সেটির নাম আক্রোশ, এটি মধ্যরাত্রিকালীন রাগ ভৈরবী ঠাটের। এর জাতি হচ্ছে ঔরব ঔরব, যার মানে হচ্ছে পাঁচটি রাগ আরোহণ এবং পাঁচটি স্বর আরোহণ এবং পাঁচটি স্বর অবরোহণে আছে। সা গ ম ধ নি সা গ সা দা, এইভাবে মালকোষ যায়। এবং আমরা প্রথম আট দশ মিনিট যেটা বাজালাম সেটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল, হিন্দুস্তানি ক্লাসিক্যাল, তার একটু ধুন চেষ্টা করেছি আমরা মালকোষে। এবং তারপর আমরা একটা সওয়াল জবাব করে আমরা ওয়েস্টার্ন ব্লুজ ফর্মেশনে গেছি, যে ব্লুজ ফর্মেশন মিক্সোলিডিয়ান মোডের কিছু ধারা মেনে চলে এবং তার নিজস্ব কিছু ধারাও আছে। তো সেটার ওপর বেস করে আমি নিজে কিছু জিনিস আগে চেষ্টা করেছি, এবং সেই যা যা চেষ্টা করেছি আগে যতটুকু আমি ব্লুজ শিখেছি বা জানি তার ওপর ভরসা করে আমি মানে আমরা দুজন এই পরের দশ মিনিট বাজিয়েছি। এক কথায় অসাধারণ। এবং আমাদের কুনিশ দুই তরুণ শিল্পী সৌমাল্য ও গিলিচন, আজকের পর্বের সমাপনের সময়, কিন্তু নির্ধারিত প্যাশন ডেডিকেশনের সাথে যে প্রেজেন্টেশনটা আসে সেটা এইভাবেই মনকে ছুঁয়ে যায়। সেটা হতে পারে কণ্ঠের মাধ্যমে, সেটা হতে পারে যন্ত্রের মাধ্যমে, কথা বলে যায়, হৃদয় ছুঁয়ে যায়। এইভাবেই জারি থাকবে আমাদের সুরের সফর, কিন্তু এই মুহূর্তে বিদায়।